বাগে মানে ভিতরে সরকার, সরকার বিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত অস্ত্র নিয়ে সরকারের পতন ঘটাতে চায় তাদেরকে বিদ্রোহী বলা হয়, বাগি বলা হয়। মুসলিম সরকার যদি থাকে আর সেখানে তারা অস্ত্র নিয়ে বেরিয়েছে তাদেরকে বাগি বলা হয়। এটা বাগি পরিভাষা, বাগি আম কথা। আর খারেজি, খারেজি হচ্ছে অস্ত্র নিয়ে নাও বের হয়, কারো পতন নাও ঘটাতে চায় কিন্তু অন্তরে বিদ্বেষ রাখে। আর বিভিন্ন খারেজিদের বিভিন্ন স্তর রয়েছে, ফতোয়ার দ্বারা খারেজি, ফতোয়া তাকফিরি ফতোয়া দিয়ে থাকে যে সরকার মুসলিম সরকারকে কাফের বলে, তার মানুষের পাপের কারণে তাদেরকে কাফের বলে। যেসব আলেমরা তাদের এই কথিত জেহাদের নামে যে ফাসাদ চলছে তাকে জেহাদ বলে না, তাদেরকে তারা কাফের বলে, অথবা কাফের পাচারটা গোলাম বলে, অথবা বিভিন্ন রকমের গাল দিয়ে থাকে। এরা খারেজি, এরাও খারেজি। তো খারেজি অত্যন্ত ব্যাপক শব্দ। এক কথাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজ আদর্শ বহির্ভূত বিশ্বাস রাখে এবং মনোভাব রাখে তারাই হচ্ছে খারেজি। কথা বোঝা গেছে? সেটা অস্ত্র দিয়ে হইতে পারে, সেটা আপনার গরম গরম আপনার অগ্নিঝরা বক্তব্য দিয়ে হইতে পারে সরকার বিরোধী, অথবা অশান্তি সৃষ্টি করার জন্য, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, অথবা মানুষকে প্ররোচিত করে হইতে পারে যে কোনো ভাবে, অথবা গোপনে ষড়যন্ত্রের মাধ্যমে খারিজি হতে পারে, বিভিন্ন হইতে পারে। বিভিন্ন বক্তারা যে বক্তব্য দিয়ে মানুষকে উস্কে দিচ্ছে, জাহেলদেরকে উস্কে দিচ্ছে, আর এরা দিনের জ্ঞানও রাখে না, আর তারপরে ওই রকম ক্ষেত্র নেয় আর দিচ্ছে উস্কে, এরা হচ্ছে খারেজি। খারেজি সালাফি ওলামাদের আপনারা কাছাকাছি থাকবেন। সালাফি বড় ওলামারা যদি কাউকে খারেজি বলে আপনাদের কল্যাণের জন্য বলছে, আপনাদের কল্যাণের জন্য বলছে, আপনারা তাদের ভ্রষ্টতা গুমরাহি থেকে বেঁচে থাকে এবং দিন দুনিয়াকে বরবাদ করিয়েন না, পরকাল বরবাদ করিয়েন না, আর দুনিয়া বরবাদ করিয়েন না, দেশকে নষ্ট করিয়া দেশকে বরবাদ করিয়েন না, দেশে শান্তি প্রতিষ্ঠা হোক সর্বাত্মক এটাই চেষ্টা করেন। এটা হচ্ছে উদ্দেশ্য সালাফি ওলামাদের। আল্লাহ হেফাজত করুন। জি।